আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে খুবই মজাদার লাউ দিয়ে চানা ডাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই রেসিপি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। দিয়ে চানার ডাল রান্না করার জন্য এখানে আমি আমাদের গার্ডেনে ফ্রেশ হাফ লাউ যেগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবং এরকম কাপে এক কাপ চানার ডাল নিয়েছি, যেগুলো এক ঘন্টা ভিজিয়ে তারপর ধুয়ে রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ, তেল, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, পাঁচটা কাঁচামরিচ, ধনিয়া পাতা 2 পিস, আদা এবং 2 পিস রসুনের পেস্ট, এবং কিছু মশলাও ইউজ করবো। সেটা পরিমাণ আমি যখন রান্না করবো তখন বলে দেবো। হলুদের পাউডার, লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডার, জিরা পাউডার, তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এখন চলুন কীভাবে তরকারিটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এটাতে প্রথমে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিয়েছি, যেটাতে আমি চানার ডালটা সিদ্ধ করি। তারপর এটাকে ভিজিয়ে ধুয়ে রাখা চানার ডালটা দিয়ে দিচ্ছি। একটা চুলায় চানার ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবং আরেকটা চুলায় হান্ডি বসিয়ে দিয়ে এটাতে 3 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন 2টো তেজপাতা, 6টি দারচিনি এবং 4টা এলাচি দিয়ে দিয়েছি। একটু বেজে নেব, 5 মিনিট পেঁয়াজটা বেজে নিয়েছি। এখন এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর এটাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের পাউডার, জলটা আপনাদের পছন্দ মতো 1/2 টিস্পুন, লাল মরিচের পাউডার, ধনিয়া পাউডার 1/2 টিস্পুন, কারি পাউডার 1/2 টিস্পুন এবং জিরা পাউডার 1/2 টিস্পুন দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু। নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি 2 পিস আদা এবং 2 পিস রসুনের পেস্ট, তারপর এটাতে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, দিয়ে আবারও কিছু মশলার সাথে মিশে ডাকনা দিয়ে ডেকে দেবো মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। দিয়ে দিচ্ছি কেটে রাখা ডালগুলো, মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে আবারও সব কিছু ওপর মিক্স করে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। লাউয়ের মধ্যে আমি এখনও কোনো পানিতে দেই নাই, লাউ থেকেই পানিটা বের হয়েছে এবং আরেকটা চুলায় যে চানার ডালটা বলের জন্য রেখেছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লাউয়ের তরকারির মধ্যে প্রচুর পানি বের হয়েছে। আমি ডালটা সিদ্ধ করার সময় 500 গ্রামের মতো পানি দিয়েছিলাম, সিদ্ধ হওয়ার পর যে পানিটা রয়েছিল সেই পানি সহই ডালটাতে আমি দিয়ে দিয়েছিলাম। 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এগুলো ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডাল এবং লাউ দুটোই সিদ্ধ হওয়ার জন্য। লাউ দিয়ে চানাটার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি উপরে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা বন্ধ করে ডাকনা সরিয়ে 5 মিনিট চুলার উপরে রেখে দেব, কারণ লাউ থেকে প্রচুর পানি বের হয়েছে, পানিটা একটু শুকানোর জন্য। লাউ দিয়ে চানার ডালও তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। লাউ দিয়ে চানার ডালের তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। খুবই মজাদার এই তরকারিটা, যেটা চানার ডাল দিয়ে রান্না করেছি। লাউ দিয়ে চানার ডালের তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই তরকারি, যারা লাউ খেতে পছন্দ করেন তারা এরকম করে বাসায় আমার রেসিপি ফলো করে বানিয়ে ট্রাই করবেন কতটা মজাদার এই রেসিপি। আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি, যেটা আমাদের দুপুরের লাঞ্চের জন্য বানিয়েছি।
আপনারা চাইলে এই লাউ দিয়ে ছানা ডালে থকাইটা রুটি পরোটা নান রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে লাউয়ের আরও অনেক রেসিপি আছে, মাছ কিংবা চিকেন দিয়ে চাইলে সেগুলোও দেখতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি তারা নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।